সিরিয়ায় ইসলামিক স্টেট আইএস এর শীর্ষ নেতা আবু ইব্রাহিম আল হাশিমি আল কুরেশিকে হত্যা করেছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার সংবাদ মাধ্যমকে এ তথ্য জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। সন্ত্রাস বিরোধী অভিযানের মাধ্যমে বিশ্বকে নিরাপদ স্থানে পরিণত করতে এই ঘটনা শক্তিশালী ভূমিকা রাখবে বলেও দাবি করেন তিনি। রিপোর্ট করছেন এলিয়াস কমল। সিরিয়ার উত্তর পশ্চিম অঞ্চলে বুধবার রাতে বিশেষ সন্ত্রাস বিরোধী অভিযান চালায় মার্কিন বিশেষ বাহিনী। এই অভিযানেই নিহত হয়েছেন জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট আইএস এর নেতা আবু ইব্রাহিম আল হাশিমি আল কুরাইশি। মার্কিন সময় বৃহস্পতিবার সকালে এই তথ্য বিশ্ববাসীকে জানান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এই ঘটনা যুক্তরাষ্ট্রের মিত্রদের রক্ষায় ও বিশ্বকে নিরাপদ স্থানে পরিণত করেছে বলেও মন্তব্য করেন তিনি। ওই অভিযান আইএস নেতাকে নিশানা করেই চালানো হয়েছিল জানান মার্কিন প্রেসিডেন্ট। অভিযানে কুরাইশি নিহত হওয়ার খবর সংবাদ মাধ্যমগুলোকে জানিয়েছিলেন যুক্তরাষ্ট্র প্রশাসনের এক ঊর্ধ্বতন কর্মকর্তা। কিভাবে কুরাইশির মৃত্যু হলো এ বিষয়ে মার্কিন প্রশাসনের একাধিক কর্মকর্তা সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, কুরাইশি একটি বোমা বিস্ফোরণ ঘটান আর এতেই তিনি নিহত হন, সঙ্গে নিহত হয় তার পরিবারের সদস্যরাও। অভিযানের আগে পরের লড়াইয়ে 6 শিশু ও 4 নারী সহ অন্তত 13 জন নিহত হয়েছেন বলে জানিয়েছে সিরিয়ার নাগরিক প্রতিরক্ষা গোষ্ঠী হোয়াইট হেলমেটস। 1919 সালের অভিযানে আইএস নেতা আবু বকর আল বাগদাদি নিহত হওয়ার পর সিরিয়ায় এটি ছিল যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় অভিযান। লিয়াস কমল, চ্যানেল আই।